আসসালামু আলাইকুম স্বাগত দেশ বিদেশের সংবাদে সংবাদের শুরুতেই জানিয়ে আমাদের হাতে থাকা সংবাদ দিব দেশে ভাইরাসে নতুন করে আক্রান্ত দুই মোট একান্ন চীনা মাছ ধরা নৌকা ও জাপানের যুদ্ধজাহাজের মধ্যে সংঘর্ষ করোনা প্রতিরোধে ম্যালেরিয়া প্রতিষেধক প্রাণ গেল চিকিৎসকের ইরাকে প্রাটিউড ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা বসাল যুক্তরাষ্ট্র পাক ভারতে মন্দির মসজিদ থেকে ছড়াচ্ছে করোনা আফগানিস্তানে তালেবান হামলায় এগারো সেনা পুলিশ নিহত মিয়ানমারে ভাইরাসের প্রথম মৃত্যু এবং সবশেষ জানিয়ে দিব যুক্তরাষ্ট্রে একদিনে পাঁচশো চুয়াত্তর জনের মৃত্যু প্রিয়দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম এখন জানাব বিস্তারিত সম্প্রতি পৃথিবীতে মহামারী করোনা ভাইরাস যে আতঙ্কের সৃষ্টি করেছে সেই ভাইরাস থেকে বাঁচার জন্য হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সকলেই আল্লাহ তালার কালামে পড়তে শুরু করেছে এবং তারা মসজিদে মসজিদে আল্লাহর কাছে প্রাণ ভিক্ষা চাইছেন তারা বলছেন আল্লাহ ছাড়া আর কেউ এই মহামারী ভাইরাস থেকে বাঁচাতে পারবেন না আপনিও কি তাদের কথাটির সাথে একমত যদি একমত হন তাহলে ভিডিওটিতে একটি লাইক দিন ভিডিওটি আপনার বন্ধুদের কাছে শেয়ার করুন এবং কমেন্ট করে জানিয়ে দেন আপনার মতামতটি দেশে ভাইরাসে নতুন করে আক্রান্ত দুই মোট একান্ন দেশে গত চব্বিশ ঘন্টায় নতুন করে আরও দুইজন ভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে জানিয়েছেন সরকারের রোগতত্ত্ব রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান এ নিয়ে আক্রান্তের সংখ্যা বেড়ে একান্ন জনে দাঁড়িয়েছে মঙ্গলবার বেলা তিনটার দিকে এর পরিচালক মির্জাদি সেভরিনা ফ্লোরা এক লাইভ ভিডিও কনফারেন্সের মাধ্যমে এসব তথ্য জানান তিনি জানান গত চব্বিশ ঘন্টায় একশো চল্লিশ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে এদের মধ্যে একজনের শরীরে ভাইরাসের সংক্রমণ পাওয়া গেছে এখন পর্যন্ত মোট ষোলোশো জনের নমুনা পরীক্ষা করা হয়েছে ব্রিফিংয়ে ভাইরাস থেকে সুরক্ষিত থাকতে নাগরিকদের করণীয় তুলে ধরেন তিনি গত ডিসেম্বরের শেষ দিকে চীনের উহানে প্রথম শনাক্ত হওয়া ভাইরাস এখন বৈশ্বিক মহামারী বিশ্বের প্রায় দুশোটি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে এ ভাইরাসটি এখন পর্যন্ত এই প্রাণঘাতী ভাইরাসে আক্রান্তের সংখ্যা সাত লাখ উননব্বই হাজার দুশো আঠারো জন এবং মারা গেছেন আটত্রিশ হাজার নব্বই জন অপরদিকে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন এক লাখ ছেষট্টি হাজার চারশো একচল্লিশ জন বাংলাদেশে এ ভাইরাসে শনাক্ত হয়েছে গত আট মার্চ ভাইরাস বিস্তার রোধে দেশের সব স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় এবং সব প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে কড়াকড়ি আরোপ করা হয়েছে সভা সমাবেশ ও গণজমায়েতের উপর বন্ধ করে দেওয়া হয়েছে দেশের সব বিপণী বিতান বন্ধ করে দেওয়া হয়েছে আদালতও এমনকি একাধিক এলাকাকে লকডাউন ঘোষণা করা হয়েছে বন্ধ করে দেওয়া হয়েছে বাস ট্রেন লঞ্চ সহ সব ধরনের গণপরিবহন এই কার্যক্রমে স্থানীয় প্রশাসনকে সহায়তার জন্য দেশের সব জেলায় মোতায়েন করা হয়েছে সশস্ত্র বাহিনী চীনা মাছ ধরার নৌকা ও জাপানের যুদ্ধ জাহাজের মধ্যে সংঘর্ষ পূর্ব চীন সাগরে চীনের একটি বড় মাছ ধরার নৌকার সঙ্গে জাপানের একটি যুদ্ধ জাহাজের সংঘর্ষ হয়েছে সোমবার স্থানীয় সময় রাতে এই দুর্ঘটনাটি ঘটে বলে জাপানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে মঙ্গলবার এক বিবৃতিতে দেশটির প্রতিরক্ষামন্ত্রী মন্ত্রী কোনো জানান জাপানের ইয়াকুশীমা দ্বীপ থেকে প্রায় ছয়শো কিলোমিটার দূরে এই দুর্ঘটনাটি ঘটে সংঘর্ষের ফলে সীমা কাজে নামের ওই ড্রেস টায়ারটির মধ্যে গর্তের সৃষ্টি হয় তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি যুদ্ধজাহাজটি ক্ষতিগ্রস্ত হলেও সেটি নিজে থেকেই বন্দরে ফিরে গেছে বলে জানিয়েছেন তিনি ভাইরাস প্রতিরোধে ম্যালেরিয়া প্রতিষেধক প্রাণ গেল চিকিৎসকের ভাইরাস সংক্রমণ ঠেকাতে ম্যালেরিয়া প্রতিষেধক ওষুধ খেয়ে প্রাণ হারিয়েছেন আসামের এক চিকিৎসক উৎপল বর্মন নামে এই চিকিৎসক প্রদেশটির রাজধানী গুয়াহাটির একটি প্রাইভেট হাসপাতালের সিনিয়র অ্যান্থেটিস্ট হিসেবে কর্মরত ছিলেন তবে ওই মৃত চিকিৎসকদের সহকর্মীরা জানিয়েছেন তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন ইন্ডিয়া ট্যুরের এক প্রতিবেদনে জানানো হয় রোববার বিকালে গুয়াহাটির প্রতীক্ষা হাসপাতালে কর্মরত চুয়াল্লিশ বছর বয়সী ওই চিকিৎসক অসুস্থ হলে গুয়াহাটি নিউরোজিক্যাল রিসার্চ সেন্টারে হার্টের সমস্যার কারণে আনা হয় প্রতিরক্ষা হাসপাতালে তত্ত্বাবধায়ক ডক্টর নির্মল কুমার হাজারিকা জানান তিনি এবং অন্যান্য চিকিৎসকরা মিলে ডাক্তার উৎপল বর্মনকে উদ্ধার করে গুয়াহাটির অন্য একটি হাসপাতালে ভর্তি করেন ডক্টর নির্মল বলেন তিনি জানিয়েছেন বুকে ব্যথাসহ অন্যান্য জটিলতায় ভুগছেন আমরা তাকে দ্রুত উদ্ধার করে সিএনআরসি হাসপাতালে ভর্তি করি তার লক্ষণগুলো দেখে মনে হয়েছিল মারির সংক্রমক তিনি বলেন এর আগে ডক্টর উৎপল বর্মন ম্যালেরিয়া প্রতিষেধক হাইড্রক্সি ক্লোরিকুইন ওষুধ খেয়েছিলেন ডক্টর উৎপল বর্মনের মতো আরও কিছু চিকিৎসক হাইড্রোক্সি ক্লোরিকুইন ওষুধ খেয়েছেন বলে যোগ করেন প্রতিরক্ষা হাসপাতালের সিনিয়র চিকিৎসক নির্মল কুমার হাজারিকা এদিকে ভারতীয় গণমাধ্যম এন টিভি জানায় সম্প্রতি ভাইরাস আক্রান্ত রোগীদের সংস্পর্শে আসা চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের অ্যান্টি ম্যালেরিয়ার এ ওষুধকে ভাইরাস প্রতিষেধক হিসেবে ব্যবহারের পরামর্শ দিয়েছেন ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিকেল রিসার্চ যদিও ভাইরাসের জন্য গঠিত এই মেডিকেল টাস্ক ফোর্স জানিয়েছিল কোভিড নাইন্টিন বা ভাইরাস নিরাময়ের জন্য ওই ওষুধটি উপযুক্ত চিকিৎসকের পরামর্শ ছাড়া খাওয়া উচিত নয় কিন্তু ডাক্তার উৎপল বর্মন নিজেই একজন চিকিৎসক হওয়ায় আলাদা করে আর এ বিষয়ে কোনো পরামর্শ না নিয়েই ওষুধটি খেয়েছিলেন ইরাকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা বসালো যুক্তরাষ্ট্র সম্প্রতি ইরানি ক্ষেপণাস্ত্র হামলার নিশানা হওয়ায় ইরাকি সামরিক ঘাঁটিতে মার্কিন সেনাদের সুরক্ষায় প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় স্থাপনা করেছে যুক্তরাষ্ট্র সোমবার বার্তা সংস্থায় এএফপিকে এমন তথ্য দিয়েছে যুক্তরাষ্ট্র ও ইরাকি সামরিক সূত্র জানুয়ারি থেকে প্রতিরক্ষা ব্যবস্থা বসানো নিয়ে আলোচনা চালিয়ে আসছে ওয়াশিংটন ও যুক্তরাষ্ট্র তখন পশ্চিমা অঞ্চলে ইরাকি সামরিক ঘাঁটি আইন আল আসাদের দূরপাল্লার ক্ষেপণাস্ত্র হামলা চালায় তেহরান জঙ্গি গোষ্ঠী আইএসের বিরুদ্ধে লড়াইয়ের ওই সামরিক ঘাঁটিতে যুক্তরাষ্ট্র ও অন্যান্য বিদেশি সেনারা অবস্থান করেছে তবে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা স্থাপনে যুক্তরাষ্ট্র শেষ পর্যন্ত ইরাকি সরকারের অনুমোদন পেয়েছে কিনা তা পরিষ্কার হওয়ার সম্ভব হয়নি মার্কিন প্রতিরক্ষা ও ইরাকি সামরিক সূত্র জানিয়েছে আইন আল আসাদে গত সপ্তাহে একটি প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র মোতায়েন করা হয়েছে এখনও ব্যাটারি স্থাপনের কাজ চলছে এছাড়া ইরাকি স্বায়ত্তশাসিত কুরদিস অঞ্চলের রাজধানী আরবিলেও একটি ব্যাটারি স্থাপন করা হয়েছে এছাড়া ইরাকে নিয়ে যেতে আরও দুটি ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা বর্তমানে কুয়েতে রয়েছে উচ্চ সম্পন্ন রাডার ও ধেয়ে আসে ক্ষেপণাস্ত্র ধ্বংসকারী ইন্টারসেপ্টর রয়েছে প্যাট্রিয়ট প্রতিরক্ষা ব্যবস্থায় প্রতিবেশী প্রভাবশালী ইরানের কারণে যুক্তরাষ্ট্রের এই উদ্বেগের বিরোধিতা করে আসছিল ইরাক কারণ এতে নতুন করে উত্তেজনা বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে গত ফেব্রুয়ারিতে মার্কিন কেন্দ্রীয় কমান্ডারের প্রধান জেনারেল কেন্তেন ম্যাকানজির সঙ্গে দেখা করা ইরাকি শীর্ষ কর্মকর্তারা প্রস্তাব দিয়েছিলেন যাতে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা বসানোর সময় ইরাকে যুক্তরাষ্ট্রের সেনা উপস্থিতি কমিয়ে আনা হয় যেটিকে রাজনৈতিক ঢাল হিসেবে ব্যবহার করতে পারবে বাগদাদ সাম্প্রতিক কয়েক সপ্তাহে ইরাকে মার্কিন জোটের সেনা উল্লেখযোগ্য সংখ্যা কমিয়ে আনা হয়েছে বাগদাতে এক পশ্চিমা কূটনীতিক বলেন স্বল্প সংখ্যক কয়েকটি ঘাঁটিতে মার্কিন বাহিনী সুরক্ষার উদ্দেশ্যে নিয়েই ইরাকে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থানে বসিয়েছে যুক্তরাষ্ট্র পাক ভারতে মন্দির মসজিদ থেকে ছড়াচ্ছে ভাইরাস ভারত ও পাকিস্তানের বিভিন্ন মন্দির ও মসজিদগুলো থেকে ভাইরাস ছড়াচ্ছে এছাড়া পাকিস্তানের তাবলিক জামা থেকেও ছড়িয়ে পড়েছে ভাইরাসটি ভারতের পাঞ্জাবের শিখ ধর্মাবলম্বী এক পুরোহিত থেকে আক্রান্ত হয়েছে সাতাশ জন সম্প্রতি জার্মানি ও ইতালি সফরে গিয়েছিলেন সত্তর বছর বয়সী এই পুরোহিত রাজ্যে এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা আটত্রিশ জন এদিকে রাজধানী নয়াদিল্লির নিজামুদ্দিন এলাকায় একশো পঁচাত্তর জনের শরীরে ভাইরাস পরীক্ষা করা হয়েছে ওই ব্যক্তিরা সম্প্রতি এলাকার বিভিন্ন মসজিদে সৌদি আরব ইন্দোনেশিয়া ও মালয়েশিয়া থেকে আসা তাবলিক জামাতের অতিথিদের সংস্পর্শে এসেছিলেন পাকিস্তানে তাবলিকের সমাবেশ থেকে সাতাশ ভাইরাস রোগী শনাক্ত হয়েছে সন্দেহভাজন পঁয়ত্রিশ জনের পরীক্ষা করার পর দেশটি স্বাস্থ্য বিভাগ এটি নিশ্চিত করেন দেশটির সিদ্ধু প্রদেশের করাচির মসজিদে আক্রান্ত হয়েছে জন। সম্প্রতি তারা ইরান থেকে দেশে ফিরে আসেন এখন ১৪ দিনের কোয়ারেন্টাইনে তথা একঘরে হয়ে আছেন তারা মার্চের গোড়াতে দিল্লির নিজামুদ্দিন এলাকার এক মুসলিম ধর্মগুরুর অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন দেশ বিদেশ থেকে আসা কয়েকশো তাবলিক কর্মী তাদের মধ্যে একজনের তামিলনাড়ুতে মৃত্যু হয় আফগানিস্তানে তালেবান হামলায় এগারো সেনা পুলিশ নিহত তালেবান হামলায় আফগানিস্তানে এগারো জন আফগান সেনা ও পুলিশ নিহত হয়েছে সোমবার দেশটির প্রতিরক্ষামন্ত্রী ঘটনার অভিযোগ তুলেছে আফগান প্রেসিডেন্ট আশরাফ গনি গত সপ্তাহে তালেবানদের সাথে শান্তি চুক্তির জন্য একুশ সদস্যের সংলাপের আহ্বান জানায় তার প্রতিদ্বন্দ্বী আবদুল্লার সংলাপে অসম্মতির জানানোর পরপরই তালেবানরা এই হামলা চালিয়েছে বলে ধারণা করা যাচ্ছে যদিও তালেবানরা এই হামলার দায় স্বীকার করেনি দেশটির প্রতিরক্ষামন্ত্রী মন্ত্রী জানান দক্ষিণের বাগলান প্রদেশে তালেবানরা এই হামলা চালায় এতে পাঁচ সেনা তাৎক্ষণিক মারা যায় আর ছয়জন আহত হয়ে পরে মারা যায় রাজধানীর কাবুলে সোমবার তালেবানরা গাড়িতে বোমা বিস্ফোরণ ঘটায় ওই তালেবান হামলায় চারজন আহত হয়েছে বলে কাবুল পুলিশ প্রধান ফিরদাউস ফারামরাজ নিশ্চিত করেছেন উল্লেখ্য গত মাসে ওয়াশিংটনের সাথে আফগান ও তালেবান শান্তি চুক্তি হয়েছিল কিন্তু প্রেসিডেন্ট আশরাফ গনি ও তার প্রতিদ্বন্দ্বী আবদুল্লার মধ্যে দ্বন্দ্ব ওই শান্তি চুক্তি অনুসরণে বাধা হয়ে দাঁড়াচ্ছে চুক্তি অনুসারে আফগানিস্তান থেকে তেরো হাজার মার্কিন সৈন্য প্রত্যাহারের কথা বলা আছে মিয়ানমারে ভাইরাসে প্রথম মৃত্যু মিয়ানমারে ভাইরাসে আক্রান্ত হয়ে এই প্রথম একজনের মৃত্যু হয়েছে মিয়ানমারের সরকারের পক্ষ থেকে মঙ্গলবার এই মৃত্যুর খবর জানায় উনসত্তর বছর বয়সী ওই ব্যক্তি মিয়ানমারের বাণিজ্যিক রাজধানী ইয়াঙ্গুতে মারা যান ক্যান্সারে আক্রান্ত ওই বৃদ্ধ অস্ট্রেলিয়ায় চিকিৎসা নিতে গিয়েছিলেন দেশে ফেরার পথে কিছু সময় সিঙ্গাপুরে অবস্থান করেছিলেন বলে জানা যায় দেশে আসার পরেই তিনি ভাইরাসে আক্রান্ত হন স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র ডাক্তার কিনকিন গ্যাই বলেন তিনি মঙ্গলবার সকাল সাতটা পঁচিশ মিনিটে মারা যান এখন পর্যন্ত মায়ানমারে ১৪ জন ভাইরাসে আক্রান্ত হয়েছে আক্রান্তদের অধিকাংশই বিদেশ ফেরত তবে মিয়ানমারে আক্রান্তের সংখ্যা আরও বাড়তে পারে বলে রোববার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় সংখ্যা প্রকাশ করেছে কারণ সীমান্ত বন্ধ করে দেওয়ায় থাইল্যান্ডের কয়েক হাজার শ্রমিক দেশে ফিরে এসেছেন এদের মাধ্যমে ভাইরাস হারানোর সম্ভাবনা রয়েছে যুক্তরাষ্ট্রে একদিনে পাঁচশো চুয়াত্তর জনের মৃত্যু প্রাণঘাতী ভাইরাসের সোমবার মার্কিন যুক্তরাষ্ট্রে পাঁচশো চুয়াত্তর জনের মৃত্যু হয়েছে এ নিয়ে দেশটিতে মৃত্যুর সংখ্যা বেড়ে তিন হাজার একশো জনে দাঁড়ালো ভাইরাসে আক্রান্তের দিক দিয়ে বর্তমানে প্রথম অবস্থানে যুক্তরাষ্ট্র দেশটিতে এখন করোনায় আক্রান্ত এক লাখ চৌষট্টি হাজার দুশো তিপ্পান্ন জন প্রতিনিয়ত দেশটিতে আক্রান্ত ও মৃতের সংখ্যা বাড়ছে এর আগে রবিবার যুক্তরাষ্ট্রের জাতীয় অ্যালার্জি এবং সংক্রামক রোগ ইনস্টিটিউটের ডিরেক্টর অ্যান্থনি ফাউসি জানান দেশটিতে করোনা ভাইরাসে দুই লাখ মানুষ মারা যেতে পারেন অ্যান্থনি ফাউসের এমন দাবির পরেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন ভাইরাসে যুক্তরাষ্ট্রের মৃত সংখ্যা এক লাখের নিচে রাখতে পারলে সেটি হবে সফলতা গত বছরের ডিসেম্বরে চীনের উহানে সর্বপ্রথম এই ভাইরাসের আবির্ভাব ঘটে এরপর একে একে বিশ্বের প্রায় একশো নিরানব্বইটির বেশি দেশে ছড়িয়ে পড়ে এ ভাইরাস